আব্বাজান রহমাতুল্লাহ আলাই এনজিও দের ব্যাপারে বারবার বয়ান করেছেন সাত নদী 13 সাগর পাড়ি দিয়ে আমাদের দেশে সাহায্যের নামে তারা কেন আসছে সাহায্য করার জন্য আসে নাই বরং প্রত্যেকটা মানুষের ঈমানকে হরণ করার জন্য কেনার জন্য তারা এই দেশে আসছে মুসলমান সন্তান হুশ হারা হলে চলবে না মুসলমান হুশ হারা হতে পারে না কি কথা ঠিক না দেখেন আমাদের অনেকের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করি না নাইও অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিক্ষা দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়াতে আমাকে হাসান দান করো আখিরাতে হাসান দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান প্রথম হাসান চাইছি দুনিয়ার এরপরে চেয়েছি আখিরাতের অথচ একই শব্দ দুনিয়ার ব্যাপারে হাসান আখিরাতের ব্যাপারে হাসান অথচ দুনিয়ার কোনো খবরই আমাদের মধ্যে নাই চিন্তা ভাবনাও নাই অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে দুনিয়া সম্পর্কেও জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য গোলামের জিন্দেগির থেকে মুক্তি দেওয়ার জন্য মূর্তি পূজার গোলামির থেকে মানুষটাকে মুক্তি দেওয়ার জন্য জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য ধর্ষণ থেকে মুক্তি দেওয়ার জন্য ক্ষুধার্তকে খাদ্য দেওয়ার জন্য যাদের বস্ত্র ছিল না তাদেরকে বস্ত্র দেওয়ার জন্য যারা গৃহহীন ছিল তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করার জন্য যারা অসুস্থ ছিল তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য যেই এতিম যাদেরকে কেউ দেখত না যেই মিসকিনের কাছেও কেউ যেত না যেই বিধবা মহিলার সাহায্য কেউ অগ্রসর হতো না যেই গোলামদের জানোয়ারের চেয়েও খারাপ মূল্য ছিল কেউ তাদেরকে দাম দিত না যেই হাফসিদেরকে কোনো মানুষ পছন্দ করত না যেই গরিব লোকদেরকে জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা শিক্ষা দিয়েছেন কেমন বেলালে হাফসির মতো গোলামকে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কোন মর্যাদা প্রদান করেছেন মেরাজের রজনীতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পান জুতার আওয়াজ পান জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ বলে বেলালে হাবশির পায়ের আওয়াজ বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে মানুষ বেলালে হাবশি কালো না হাফসার লোক না গোলাম না কুচ্ছিত চেহারা এর জমি আসি কি নাই টাকা পয়সার মালিক কি মালিক না এলেম কালাম আসি কি নাই দেখার বিষয় নয় সে আল্লাহ পাকের মাখলুক শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত তিনি হলো একজন মানুষ আদম সন্তান ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মর্যাদা দান করেছেন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু মা'আদিনু কামা'আদিল যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু যেরকম স্বর্ণের খনির দাম আছে রূপার খনির দাম আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেকটা মানুষ স্বর্ণ এবং রূপার খনির মতো যেরকম স্বর্ণের খনির দাম রূপার খনির দাম আর নাসু মা'আদিনু কামা'আদিনি যাহাবি ওয়াল ফিদ্দা প্রত্যেকটা মানুষের এই কথা বলেন নাই আল্লাহ পাক যে চৌধুরী বংশ সৈয়দ বংশ বড়লোক বাদশা না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ এবং রূপার খনির মতো দামি খনি সৃষ্টি করেছেন আল্লাহ নবী কি বলেন খিয়ারুম ফিল জাহিলিয়াতি খিয়ারুম ফিল ইসলাম যারা জাহিলি যুগে উত্তম ইসলামের যুগে তারাই উত্তম ইজা ফাকিহু যখন তারা দিন শিক্ষা গ্রহণ করে দিন চলে আসে দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জাহিলি যুগে নেতা ছিলেন কিন্তু আল্লাহর কাছে দামি ছিলেন না মানুষের কাছে দামি ছিলেন কিন্তু যখন ঈমান গ্রহণ করেছেন মানুষের কাছে দামি হয়ে গেছে আমার মাওলার কাছে দামি হয়ে গেছে দেখছেন অবস্থাটা কি দেখেন বেলালে হাবশি এমন এক মানুষ ছিল না দুনিয়াতে দামি ছিল না আল্লাহর কাছে দামি ছিল কিন্তু বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম এবং ঈমান আনার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো যার নাম শুনলে গোটা দুনিয়ার পারস্য রোমের সম্রাটটা কাঁপত সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেলালে হাবশির মতো লোককে
কিভাবে সম্বোধন করতেন? সাইয়্যিদুনা বিলাল, আমাদের সরদার বিলাল, আমাদের নেতা বিলাল। দেখেন ঈমান আনার কারণে বিলালে হাবশির মতো গোলাম যার দুনিয়ার মধ্যে দাম ছিল না, আখেরে দাম ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা বিলাল এই শব্দ প্রয়োগের মাধ্যমে ওমর ইবনে খাত্তাবের মতো এত বড় আমিরের, এত বড় প্রেসিডেন্ট বাদশার মুখের থেকে সম্বোধনের মাধ্যমে দুনিয়া তো সৃষ্টি হয়ে গেছে, আর আখেরাতের মধ্যে আরশের মধ্যে পার জুতার আওয়াজের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। দেখো কি আমাদের মধ্যে পায়ে হাঁটিয়া হাঁটিয়া আর বেলালে হাফসি তার বুজুর্গির কারণে, মর্যাদার কারণে কিয়ামতের ময়দান উঠবে উটের পিঠে চড়িয়া। আল্লাহর কাছে কে গরিব কে ধনী কোনো কিছুর কোনো দাম নেই। দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, একজন আর সাত সন্তান, কেউ ডিসি, কেউ এসপি, কেউ সচিব, কেউ অনেক বড় ধনী, বড় শিক্ষিত, কিন্তু একটা ছেলে ন্যাংরা রুলা বোবা অন্ধ। বলতো মার কাছে কোন ছেলের দাম বেশি? তোমার কাছে আমার কাছে ডিসি এসপির মূল্য আছে, কিন্তু মার কাছে কোন সন্তান ডিসি এসপি কে সচিব আর কে বড় লোক এখনই এতবার পার্থক্য মার কাছে নাই। সব আমার সন্তান, সব আমার কাছে দামি, কথা ঠিক না? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদের খালেক কে? আমার মাওলানা ফজল রব্বুল আলামিন তোমাকে আমাকে হয়তোবা পরীক্ষার জন্য বিভিন্ন অবস্থায় রাখছে, কেউ ধনী কেউ গরিব, কেউ শিক্ষিত কেউ মূর্খ, কেউ ওস্তাদ কেউ ছাত্র, কেউ বাবা কেউ সন্তান, কেউ প্রেসিডেন্ট কেউ পর্যা, কিন্তু আমার মাওলার দরবারে কোনো পার্থক্য নাই, সব মাওলার গোলাম। যেরকম ন্যাংরা ছিল যখন মাকে মা বলিয়া ডাক দেয় মা কলিজার ঠান্ডা হয়ে যায়, ঠিক আজকে আমরা দুর্বল যারা বন্দা আছি আমরা যেমন মাহবুবকে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দে আমার মাওলার কুদরতি পরাণটাও ঠান্ডা হয়ে যায়। ওই ন্যাংরা লুলার কাজ হলো মাকে মা বলিয়া ডাকা, মার পুকে ওঠার জন্য চেষ্টা করা, মা ঠিক আমাদের কিছু নাই যোগ্যতা বলতে কিছু নাই, কিন্তু আমার মাওলার কাছে যাওয়ার জন্য হামেশা চেষ্টা সাধনা করা, আমাদের কাজই এইটা। এখানে যারা আসছেন আব্বাজান রহমাতুল্লাহ বলতেন বারবার, আসলে দুনিয়াতে কে উঁচা কে নিচু, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে পীর কে মুরিদ, এর কোনো ভেদাভেদ আল্লাহর কাছে নেই। আব্বাজান বারবার বলতেন আমি মৃত্যুর পরে যে আমার কবরে তোমরা সবাই ফুল ছিটাও, গোলাপ ছিটাও, আতর ছিটাও, আর মাওলা যদি আমাকে মাফ না করে তোমাদের এই সম্মান ইজ্জত আমার কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই, আর আমি ইন্তেকালের পরে মৃত্যুর পরে যদি আমার কবরের মধ্যে তোমরা ঝাঁটাও মারো ঝাঁটো আর মাওলা তোমাকে মাফ করিয়া দেয় আমার কোনো ক্ষতি নাই। একজন মোমিনের সবসময় এই চিন্তাই হওয়া উচিত, কে আমাকে সম্মান করলো, কে আমাকে ইজ্জাত করলো, কে আমাকে দাম দিল, কে আমাকে দাম দিল না, এই চিন্তা কোনো অবস্থাতেই যেন তোমার আমার কলমের মধ্যে না ঢোকে। সবসময় একদিকে চিন্তা করি সবসময় ওদিকে খেয়াল রাখিও। দেখো প্রমাস পদের জন্য তো আশেক সদাই করতেছে বাজার করতেছে, দামি দামি অনেক অনেক দামি সদাই করতেছে বাজার করতেছে, কিন্তু মন বেজার, মুখের মধ্যে হাসি নাই, চেহারার মধ্যে চিন্তার ছাপ। তাকে প্রশ্ন করা হয়েছে ঘটনা কি, তুমি এত দামি দামি বাজার করতেছো তোমার মুখে হাসি নাই কেন, তুমি চিন্তিত কেন? বলে দেখো আমি তো আমার সাধ্য অনুযায়ী বাজার করতেছি, কিন্তু আমি চিন্তিত যার জন্য করি সে কি আমার বাজার পছন্দ করবে কি না, সে যদি বাজার পছন্দ না করে, সে যদি গ্রহণ না করে, ঠিক আমরা যার জন্য করি আশেকে সবসময় চিন্তা যার জন্য করি সেই মাবুদ কি আমার এবাদত কবুল করছে কি করে নাই।
ব্যাপারে দেখো মহান সত্তা